দেখুন, যারা ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্র না করে থাকতে পারে না, ষড়যন্ত্র সবসময় থাকবে। এই ষড়যন্ত্রের বেড়া জাল ছিন্ন করেই তো আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন স্বাধীন, তারা যখন নির্বাচনের তফসিল ঘোষণা করবে বা যখন নির্বাচনের তারিখ ডিক্লেয়ার করবে এটি তাদের এখতিয়ার। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন কমিশন যে সময়সূচি দিয়ে নির্বাচন তারিখ ঘোষণা করবে বা তফসিল ঘোষণা করবে সে অনুযায়ী নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছি, আমাদের প্রস্তুতি চলছে। এবং বিএনপির উদ্দেশ্য হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা, ধূলিসাৎ করা, এটি তাদের উদ্দেশ্য। যেটি তারা 2014 সালে করার চেষ্টা করেছিল, 18 সালে নির্বাচনে গিয়েও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে, এখন তাদের সেই 14 সালের সেই ধরনের প্রচেষ্টা তাদের পক্ষে করা কখনো সম্ভবপর নয়। সেই অপচেষ্টা চালালে দেশের জনগণ প্রতিহত করবে। বিএনপি নেতারা নির্বাচন বর্জন করতে পারে, যে কোনো রাজনৈতিক দলের নির্বাচন বর্জন করার বা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। তো আমি যেটি মনে করি, বিএনপি যদি একটি দায়িত্বশীল দল হয় তাহলে অবশ্যই তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, কারণ গণতন্ত্রকে সংহত করা শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব নয়, গণতন্ত্রকে সংহত করা, গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখা, সেটি সব রাজনৈতিক দলের দায়িত্ব। এরপরও যে কোনো রাজনৈতিক দল নির্বাচন বর্জন করার অধিকার রাখে, তাই বলে নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালানো হলে দেশের মানুষ সেটি কঠোর হস্তে দমন করবে। দেখুন, যারা ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্র না করে থাকতে পারে না, ষড়যন্ত্র সবসময় থাকবে। এই ষড়যন্ত্রের বেড়া জাল ছিন্ন করেই তো আমরা এগিয়ে যাচ্ছি। 14.5 বছরে কি ষড়যন্ত্র কম হয়েছে? বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এখনো পর্যন্ত ষড়যন্ত্র তো বহু হয়েছে। সমস্ত ষড়যন্ত্রকে পদদলিত করে, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশ এগিয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা পরপর 3 বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন জনগণের ম্যান্ডেটে। ভবিষ্যতেও ষড়যন্ত্র থাকবে, সেগুলো আমরা ছিন্ন করেই এগিয়ে যাব। আর যারা ষড়যন্ত্র করে তারা বসে থাকতে পারে না। এখন যেমন 1-11 এর কুশীলবরা আবার সক্রিয় হয়েছে, হ্যাঁ, সুতরাং তারা আবার ষড়যন্ত্র করে কিছু করতে পারে কিনা চেষ্টা করছে। তারা তো বারবার ব্যর্থ হয়েছে, এখনো ব্যর্থ হবে। দেখুন, দ্রব্যমূল্য সারা পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে, তার কিতে ইনফ্লেশন রেট 82% উঠেছিল, পাকিস্তানে 32% উপরে গিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে 10%, ইউরোপিয়ান ইউনিয়নে 10-20%, ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার স্টেটগুলোতে রাষ্ট্রভেদে কোনো দেশে 10%, কোনো দেশে 20%, জ্বালানির ক্ষেত্রে সেটা আরও বেশি। আমাদের দেশে মূল্যস্ফীতি 8-9%, অন্য দেশের তুলনায় অনেক কম আছে। তবে এতে জনগণের যে অসুবিধা হচ্ছে সে ব্যাপারে আমরা ওয়াকেবল, আমরা চেষ্টা করছি যাতে জনগণের অসুবিধা না হয়।